নমস্কার, আপনারা দেখছেন আমার চ্যানেল উইল। এই মুহূর্তে যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদের যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং শুভেচ্ছা। তো চলুন শুরু করা যাক মহাভারত স্টোরি ওয়ান। তার আগে একটি কথা বলা দরকার রয়েছে। এই ভিডিওটি দেখার আগে মহাভারত ইন্ট্রোডাকশনস যে ভিডিওটি আপলোড করা রয়েছে অবশ্যই একবার দেখে নেবেন। মহাভারত রচনা করেন বেদব্যাস, যাঁর অপর নাম কৃষ্ণ দ্বৈপায়ন। শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন অথবা বেদব্যাস মহাভারত রচনা করেছিলেন প্রায় খ্রিস্টপূর্ব 4000 বছর আগে। ভরত বংশের মহান উপাখ্যান হল এই মহাভারত। জানা যায় যে হোমারের লেখা ইলিয়ড ও ওডিসি মহাকাব্যের থেকেও প্রায় 10 গুণ এবং রামায়ণের থেকে প্রায় 4 গুণ আয়তনে বড় ছিল এই মহাভারত। প্রায় 100,000 শ্লোক আছে এই মহাভারতে। বিখ্যাত গণিতজ্ঞ আর্যভট্টের মতে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল 8ই ফেব্রুয়ারি 3102 খ্রিস্টপূর্বাব্দে। ব্যাসদেব এই মহাভারত রচনা করার সময় লিখিত রূপ দিতে চেয়েছিলেন, কিন্তু কিভাবে তা লিখিত রূপে পরিণত হবে তা নিয়ে তিনি চিন্তিত ছিলেন। এরকম অবস্থায় তিনি ভগবান ব্রহ্মাকে স্মরণ করলেন। ভগবান ব্রহ্মা যে উপদেশ দিলেন সেটি ছিল এরকম যে গণেশকে স্মরণ করো, গণেশ এই কাজের দায়িত্ব পালন করবে। ব্যাসদেব গণেশকে স্মরণ করলেন এবং গণেশ এই কাজের দায়িত্ব নিলেন, কিন্তু শর্ত দিলেন লিখতে লিখতে কলম যদি বন্ধ হয়ে যায় তাহলে আর এই রচনা বন্ধ হয়ে যাবে। তখন ব্যাসদেবও শর্ত দিলেন। ব্যাসদেব বললেন, আমি যতগুলি শ্লোক বলবো তার মানে না বুঝে তুমি লিখতে পারবে না। গণেশ তাতে রাজি হয়ে গেলেন এবং এইভাবে ব্যাসদেব শ্লোক বলা শুরু করলেন এবং গণেশ লিখলেন। কিন্তু তার মাঝে মাঝে ব্যাসদেব কিছু কঠিন শ্লোক বললেন যাতে গণেশের তার মানে বুঝতে একটু সময় লাগে। এইভাবে প্রায় 3 বছর সময় লেগেছিল এই মহাভারত লেখ্যরূপ তৈরি করতে। রাজা জন্মেজয় সর্পনিধনের জন্য সর্পযজ্ঞের আয়োজন করছিলেন এবং সর্পযজ্ঞের জন্য দীক্ষা নিয়েছিলেন। সেই সর্পযজ্ঞের মণ্ডপে হঠাৎ উপস্থিত হয়েছিলেন বেদব্যাস। তখন জন্মেজয় বেদব্যাসকে অভিনন্দন জানিয়ে তাকে সসম্মানে পূজা করে অনুরোধ করেছিলেন মহাভারত সম্পর্কে বলার জন্য। তখন বেদব্যাস তাঁর প্রিয় শিষ্য বৈশম্পায়নকে নির্দেশ দিয়েছিলেন ভরত বংশের যে কাহিনী তিনি তাঁর শিষ্যদের শুনিয়েছেন সেটি বর্ণনা করার জন্য। তখন বৈশম্পায়ন বেদব্যাসের নির্দেশে সেই ভরত বংশের কাহিনী শুনিয়েছিলেন। সেখানে সেই রাজসভায় আরও অনেক রাজারাও উপস্থিত ছিলেন।
তার মধ্যে অন্যতম উগ্রশ্রবা। পরে উগ্রশ্রবা সেই মহাভারতের কাহিনী শুনে এসে তাঁর রাজ্যে মুনি ঋষিদেরকেও শুনিয়েছিলেন। এইভাবেই আমরা মহাভারত জানতে পারি। তাই মহাভারতের ঘটনা শুরু করছি জন্মেজয়ের সেই রাজসভা থেকে, আবার শেষ করব এই জন্মেজয়ের রাজসভাতেই। প্রসঙ্গত উল্লেখ্য, এই জন্মেজয়ের পিতামহ ছিলেন অভিমন্যু। অভিমন্যু ও তাঁর স্ত্রী উত্তরার পুত্র ছিলেন পরীক্ষিত, এবং পরীক্ষিতের পুত্র ছিলেন জন্মেজয়। এই জন্মেজয়ের সভা থেকেই মহাভারত প্রথম প্রচারিত হয়েছিল। সেই সর্পযজ্ঞের মণ্ডপে হঠাৎ উপস্থিত হয়েছিলেন বেদব্যাস তার শিষ্যদের নিয়ে। জন্মেজয় সর্পযজ্ঞ করেছিলেন তারও একটি কারণ রয়েছে। জন্মেজয়ের পিতা পরীক্ষিত মৃত্যু সর্পদংশনেই হয়েছিল, তারও একটি গল্প রয়েছে। তাই তিনি সর্পকুলের উপর প্রতিশোধ নেওয়ার জন্য, সর্পকুলকে নিধন করার জন্য তিনি সর্প নিধন যজ্ঞ করেছিলেন। বলা হয়, যা নেই মহাভারতে তা নেই ভারতে। তো এই মহাভারতের গল্প যদি আদি পর্ব বাদ দেওয়া যায়, মোটামুটিভাবে শুরু হয় দুষ্যন্ত ও শকুন্তলার গল্প দিয়ে। শকুন্তলার পিতার নাম ছিল মহর্ষি বিশ্বামিত্র। ইনি ছিলেন প্রাচীন ভারতের এক রাজা। বিশ্বামিত্রের অপর নাম ছিল কৌশিক। একবার এই রাজা কৌশিক অর্থাৎ মহর্ষি বিশ্বামিত্র যখন যুদ্ধ শেষে ফিরছিলেন, তাঁর সৈন্যবাহিনী ও 100 পুত্রদের নিয়ে, তখন মুনি বশিষ্ঠের আশ্রমে তিনি যান। সেখানে মুনি বশিষ্ঠ সবার জন্য আহারের ব্যবস্থা করেন। তাঁর সাথে মোট সৈন্য ছিল 218,700 সৈনিক। এই 218,700 সৈনিক এবং বাকি মুনিদের আহারের ব্যবস্থা করেছিলেন তৎক্ষণাৎ মুনি বশিষ্ঠ। এতে অতি আশ্চর্য হয়ে বিশ্বামিত্র কিভাবে এই আহারের ব্যবস্থা এত তাড়াতাড়ি হলো তিনি জানতে চেয়েছিলেন। তখন মুনি বশিষ্ঠ দেখালেন তাঁর কাছে রয়েছে ইন্দ্রের কামধনু কন্যা নন্দিনী, অর্থাৎ এক গাভী যার আশ্চর্য রকমের ক্ষমতা রয়েছে। তখন মুনি বশিষ্ঠ বলেছিলেন যে এই জাদুবিদ্যা সম্পন্ন গাভী যার নাম নন্দিনী, তাঁর কাছে যা কিছুই চাওয়া হয় তৎক্ষণাৎ সেটি পাওয়া যায়। তা দেখে ঋষি বিশ্বামিত্র অতি আশ্চর্য হয়ে গেছিলেন এবং এই কামধেনু নন্দিনীকে তিনি তার সাথে নিয়ে যেতে চাইছিলেন। কামধেনু কথার অর্থ জাদু ক্ষমতা সম্পন্ন গাভী। কিন্তু মুনি বশিষ্ঠ বিশ্বামিত্রের এই প্রস্তাবে রাজি হননি। তিনি কামধেনু নন্দিনীকে বিশ্বামিত্রের হাতে তুলে দিতে চাননি। আর তখনই বিবাদ শুরু হয়েছিল মুনি বশিষ্ঠ এবং মহর্ষি বিশ্বামিত্রের মধ্যে। তুমুল যুদ্ধ শুরু হয় এবং সেই যুদ্ধে বিশ্বামিত্রের 100 পুত্র এবং সমস্ত সৈন্য মারা যায়।
ঋষি বিশ্বামিত্র সেখান থেকে ফিরে এসে কঠোর তপস্যা শুরু করলেন মহাদেবের এবং প্রতিজ্ঞা নিলেন মুনি বশিষ্ঠকে এর সঠিক উত্তর দেবেন। বহুদিন কঠোর তপস্যার পর তিনি মহাদেবের দর্শন পেয়েছিলেন এবং ধনুর্বিদ্যা অর্জন করলেন মহাদেবের আশীর্বাদের ফলে এবং তিনি পুনরায় মুনি বশিষ্ঠের আশ্রমে আক্রমণ করলেন। কিন্তু মুনি বশিষ্ঠ তাঁর ব্রহ্মদণ্ড দিয়ে সমস্ত আক্রমণকে তিনি প্রতিহত করলেন এবং মহর্ষি বিশ্বামিত্রকে পরাজিত করলেন। মহর্ষি বিশ্বামিত্র আবার ফিরে আসলেন এবং আবার তিনি কঠোর তপস্যা শুরু করলেন। এভাবে বহু বছর কঠোর তপস্যা করার পর আবার তিনি দর্শন পেলেন ব্রহ্মার এবং ব্রহ্মার আশীর্বাদে তিনি ঋষিত্ব প্রাপ্ত করলেন এবং ঋষিত্ব প্রাপ্ত করার পর তাতে পরিতুষ্ট না হওয়ায় তিনি উচ্চতর তপস্যা আবার শুরু করলেন। কিন্তু ঋষি বিশ্বামিত্রের এই কঠোর তপস্যা দেবতাদের চিন্তার কারণ হয়ে দাঁড়ালো। তাই দেবরাজ ইন্দ্র ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করার জন্য স্বর্গের অপ্সরা মেনকাকে পাঠালেন। মেনকা ছলনার দ্বারা এই ঋষি বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করলেন। উল্লেখ্য, ঋষি বিশ্বামিত্রই আমাদের গায়ত্রী মন্ত্র তিনি সর্বপ্রথম প্রকাশিত করেন। এটা জানা যায় যে গায়ত্রী মন্ত্র অপৌরুষেয় অর্থাৎ কোনো মানুষের সৃষ্টি নয়, কিন্তু তাও বলা যায় যে পৃথিবীতে তিনি প্রথম প্রকাশিত করেছিলেন। এই গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের তৃতীয় মণ্ডলে পাওয়া যায়। বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ হওয়ার পর তিনি অপ্সরা মেনকার সাথেই বসবাস করতে থাকলেন। প্রায় 10 বছর তিনি তপস্যা ভুলে গিয়ে অপ্সরা মেনকাকে বিয়ে করে তাঁর সাথে সংসার শুরু করলেন। এরপর তাঁদের এক কন্যা সন্তানের জন্ম হয়। সেই কন্যা সন্তান জন্ম হওয়ার পর ঋষি বিশ্বামিত্রের ধ্যান ভঙ্গ হয় যে তিনি কি কঠোর এক তপস্যা করতে গিয়ে কিভাবে তার সেই বহু বছরের তপস্যা তিনি সব কিছু জলাঞ্জলি দিয়েছেন। তখন তিনি তার পত্নী মেনকাকে বললেন যে তিনি তাকে এবং তার কন্যাকে পরিত্যাগ করবেন এবং তিনি তাদেরকে পরিত্যাগ করে আবার সেই কঠোর তপস্যার দিকে অগ্রসর হলেন। উল্লেখ্য, এই মহর্ষি বিশ্বামিত্রই রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করার জন্য তাঁর সমস্ত কিছু কেড়ে নিয়েছিলেন এবং আবার পরে তিনি সব ফেরত দিয়েছিলেন। এদিকে মেনকা সেই শিশুকন্যাকে নিয়ে স্বর্গে আসলেন দেবরাজ ইন্দ্রের কাছে। কিন্তু দেবরাজ ইন্দ্র বললেন যে এই শিশুকন্যাকে পৃথিবীতেই রেখে এসো। তাই তিনি আবার ফিরে এসে অপ্সরা মেনকা তাঁর শিশুকন্যাকে মালিনী নদীর তীরে পরিত্যাগ করে আবার তিনি স্বর্গে ফিরে গেলেন। হিমালয়ের কাছে মালিনী নদীর তীরে সেই শিশুকন্যাকে পাখিরাই অন্যান্য পশুদের থেকে রক্ষা করার জন্য সেই শিশুকন্যাকে ঘিরে বসেছিল এবং তাকে রক্ষা করেছিল। ঠিক সেই সময় ঋষি কর্ণ তাঁর দৃষ্টিগোচর হয় এই শিশুকন্যা। তিনি তৎক্ষণাৎ সেই শিশুকন্যাকে সেই স্থান থেকে উদ্ধার করে নিজের কুটিরে আনেন এবং যেহেতু ওই পাখিরাই ওই শিশুকন্যাকে রক্ষা করেছিল, সংস্কৃতে
পাখিদেরকে শকুন্তলা বলা হয়, তাই তিনি এই শিশুকন্যার নাম রাখলেন শকুন্তলা। শকুন্তলা ঋষিকর্ণের কুটিরেই ধীরে ধীরে বড় হতে থাকলেন। শকুন্তলা আস্তে আস্তে বড় হতে থাকলেন ঋষিকর্ণের আশ্রমে। ঋষিকর্ণের আশ্রমে প্রচুর মুনি ঋষিরা থাকতেন এবং তারা যজ্ঞ পূজা আর্চার মাধ্যমেই দিন কাটাতেন। এদিকে ধীরে ধীরে ঋষিকর্ণের কাছ থেকে সমস্ত শিক্ষা লাভ করে বড় হয়েছেন শকুন্তলা। শকুন্তলার শখ ছিল ঋষিকর্ণের কুটিরের আশেপাশে যত হরিণ এবং অন্যান্য পশু ছিল তাদের সেবা শুশ্রূষা করা। বিশেষ করে হরিণরাই ছিল শকুন্তলার খুব প্রিয়। প্রতিটি হরিণের তিনি সেবা যত্ন করতেন। একটি হরিণকে নিজের কুটিরে পুষেছিলেন। সেই হরিণ ছিল এক অপরূপ রূপের অধিকারী। এদিকে পুরুবংশের রাজা দুষ্যন্ত ছিলেন পরাক্রমশালী রাজা। প্রায় সমস্ত রাজ্য তিনি জয় করে নিয়েছিলেন আর তাঁর শখ ছিল শিকার করা। একদিন তিনি বেরিয়েছিলেন শিকারে আর ঋষিকর্ণের কুটিরের সামনে দিয়ে যাওয়ার সময় তিনি দেখতে পেয়েছিলেন এক অপরূপ সুন্দরী হরিণ। সেই হরিণকে তিনি শিকার করার জন্য তীরবিদ্ধ করলেন। তীরবিদ্ধ হওয়ার পর হরিণটি চিৎকার করতে শুরু করল আর সেই সময় কুটির থেকে বেরিয়ে এসেছিলেন শকুন্তলা। শকুন্তলার রূপ দেখে দুষ্যন্ত স্তম্ভিত হয়ে গেছিলেন, আশ্চর্য হয়ে গেছিলেন এবং তাঁর কাছে গিয়ে তিনি ক্ষমা চেয়েছিলেন সেই হরিণকে তীরবিদ্ধ করার জন্য এবং কথা দিয়েছিলেন ওই হরিণকে তিনি নিজের হাতে সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলবেন। তাই তিনি ঋষিকর্ণের কুটিরে তিন চার দিন থেকে গেলেন। এদিকে ঋষিকর্ণ সেই মুহূর্তে যজ্ঞের জন্য বাইরে গেছিলেন, কুটিরে তিন চার দিন তিনি ছিলেন না। এদিকে শকুন্তলা অতিথির সেবা করলেন এবং রাজা দুষ্যন্ত তাকে বললেন যে দেবী আমি তোমাকে বিয়ে করতে চাই এবং শকুন্তলা বললেন আমার পিতা কর্ণ এখন কুটিরে নেই, আশ্রমে নেই, তাই তিনি ফিরলে তাঁর অনুমতি পাওয়ার পর অবশ্যই আমি এই প্রস্তাবে রাজি হব। কিন্তু শকুন্তলাকে দুষ্যন্ত বোঝালেন যে মেয়েদের অধিকার রয়েছে গান্ধর্ব মতে বিবাহ করার, অর্থাৎ সেই সময় মেয়েদের এই স্বাধীনতা ছিল জীবনসঙ্গী বাছাই করতে পারে। সেই গান্ধর্ব মতে তিনি শকুন্তলাকে বিয়ে করলেন এবং বললেন আমি রাজ্যে ফিরে গিয়ে সমস্ত ব্যবস্থা করে তারপরে এসে তোমাকে নিয়ে যাব এবং স্মৃতিচিহ্ন হিসেবে একটি আংটি দিয়ে তিনি প্রস্থান করলেন। এরপর ঋষিকর্ণ আশ্রমে ফিরলেন এবং শকুন্তলার থেকে সমস্ত ঘটনা শুনলেন। এরপর শকুন্তলা অপেক্ষা করতে থাকে কখন রাজা দুষ্যন্ত এসে তাকে নিয়ে যাবেন। দিন যায়, মাস যায়, কিন্তু রাজা দুষ্যন্ত আর ফেরেন না। এদিকে শকুন্তলা রাজা দুষ্যন্তের দেওয়া সেই আংটি সারাদিন বসে বসে রাজা দুষ্যন্তের কথাই চিন্তা করতে থাকে আর আনমনা হয়ে থাকেন। এইরকম একদিন কুটিরে বসে শকুন্তলা আনমনা অবস্থায় বসে আছেন, ঠিক সেই সময় ঋষি দুর্বাসা মুনি এসে কুটিরে উপস্থিত হয়েছেন। কুটিরে অনেকবার ডাকার পরও কোনো সাড়া না পাওয়ায় দুর্বাসা মুনি ক্রুদ্ধ হলেন এবং দেখলেন যে শকুন্তলা বসে আছেন অথচ দুর্বাসা মুনির ডাকে কোনো সাড়া দিচ্ছেন না।
তাই ক্রুদ্ধ দুর্বাসামুনি অভিশাপ দিলেন, যার চিন্তার জন্য তুমি আমার ডাক শুনতে পাওনি সে একদিন তোমাকে চিনতে পারবে না। ঠিক সেই সময় শকুন্তলার দুই সখী দুর্বাসামুনিকে দেখে ছুটে এসেছেন এবং তাঁর এই অভিশাপ শুনে দুই সখী দুর্বাসামুনির পায়ে ধরলেন, ক্ষমা চাইলেন এবং বোঝালেন শকুন্তলার মনের অবস্থা এবং অনুরোধ করলেন তিনি যেন ওই অভিশাপ ফিরিয়ে নেন। কিন্তু দুর্বাসামুনি বললেন যে অভিশাপ একবার মুখ থেকে বেরিয়ে যায় তা কখনোই ফেরত নেওয়া যায় না, তাই তিনি সেই অভিশাপের পরিমাণ কমিয়ে বললেন, তুমি যার চিন্তায় মগ্ন তার যদি কোনো স্মৃতিচিহ্ন থাকে সেই স্মৃতিচিহ্ন দেখালে তিনি অবশ্যই তোমাকে চিনতে পারবেন। এরপর দিন যায়, মাস যায়, কিন্তু রাজা দুষ্যন্ত আর আসেন না শকুন্তলাকে নিতে। এমতো অবস্থায় শকুন্তলা ঋষিকন্যকে বললেন যে তিনি রাজার সাথে দেখা করতে যাবেন, তাই ঋষিকন্য এবং আরও দু চারজন ঋষির সাথে শকুন্তলা চললেন রাজা দুষ্যন্তের রাজ্যে। ঋষিকন্য এবং অন্যান্য ঋষিদের সাথে নৌকোয় উঠলেন এবং জলপথের মাধ্যমে রাজা দুষ্যন্তের রাজ্যের দিকে পাড়ি দিলেন। কিন্তু আনমনা অবস্থা থাকায় তিনি তার যে আঙ্গুলে আংটি ছিল সেই হাতটি জলে স্পর্শ করতে থাকলেন বারে বারে। এর ফলে তার সেই আংটিটি সেই নদীতেই পড়ে যায়। এরপর শকুন্তলা ঋষিকন্য এবং অন্যান্য সমস্ত ঋষিদের নিয়ে রাজা দুষ্যন্তের রাজ্যে পৌঁছান। সেখানে কি রাজা দুষ্যন্ত তাদেরকে দেখে চিনতে পারলেন না এবং তাদেরকে ফিরিয়ে দিলেন। শকুন্তলা তাকে সেই আংটিটিও দেখাতে পারলেন না যে স্মৃতিচিহ্ন রাজা দুষ্যন্ত শকুন্তলাকে দিয়েছিলেন। মনের দুঃখে শকুন্তলা ঋষিকন্য অন্যান্য ঋষিরা ফিরে আসলেন এবং তাকে শকুন্তলাকে বললেন কুটিরে ফিরে যাওয়ার জন্য। কিন্তু শকুন্তলা বললেন আমি একবার যখন পিতার কুটির থেকে এসেছি তখন আর ওই কুটিরে ফিরব না, আমি এখানেই একা থাকব এবং যতদিন না রাজা দুষ্যন্ত আমাকে স্বীকার করেন আমি ততদিন আশা ছাড়ব না। উল্লেখ্য, এইখানেই ভারতীয় নারীর সাহস এবং ধৈর্যের পরিচয় পাওয়া যায়। শকুন্তলা নিজেই এক জঙ্গলে নিজের কুটির তৈরি করলেন এবং দুই সখীকে নিয়ে সেখানে বসবাস শুরু করলেন। এরপরে তিনি সন্তান সম্ভাবা হলেন এবং এক পুত্রের জন্ম দিলেন। সেই পুত্রকে শিক্ষা দীক্ষা লালন পালন সবই তিনি একাই করলেন। এরপর ঋষিকন্য একদিন শকুন্তলাকে দেখতে এসেছিলেন তার কুটিরে এবং নবাগত সন্তানকে তিনি দেখে খুবই খুশি হলেন এবং সেই সন্তানের নাম দিলেন সর্বদমন। সর্বদমন শকুন্তলার পুত্র সন্তান, ছোট থেকেই ছিলেন প্রচুর সাহসী। তার ছোটবেলার খেলার বন্ধুরা ছিল বাঘ সিংহের শাবক। যখন মা বাঘ মা সিংহরা দিনের বেলায় শিকার করতে চলে যেত, সর্বদমন সেই শিশু বাঘ শিশু সিংহের সাথে খেলত। আর সর্বদমনের প্রিয় খেলা ছিল সেই শিশু বাঘ সিংহের মুখ হাঁ করে তার ভেতরে হাত ঢুকিয়ে তাদের কটি দাঁত আছে সেটি হিসেব করা। এক দুঃসাহসিক এবং
আশ্চর্য রকমের সাহস ছিল সর্বদমনের মধ্যে ছোট থেকেই। এরপর দিন যায়, মাস যায়, বছর যায়। এদিকে শকুন্তলা নিজের সন্তান নিয়ে নিজেই সমস্ত দায়িত্ব পালন করে চলেছেন। একদিন হঠাৎ রাজা দুষ্যন্তের রাজদরবারে এক জেলে এসে উপস্থিত এবং তিনি রাজাকে বললেন, এক মাছের পেট থেকে তিনি একটি আংটি পেয়েছেন, যে আংটিতে রাজা দুষ্যন্তের শিলমোহর রয়েছে। রাজা দুষ্যন্তের হাতে ওই আংটি দিলেন এবং সেই আংটি দেখে রাজা দুষ্যন্ত সমস্ত কিছু মনে করতে পারলেন। তৎক্ষণাৎ তিনি উপলব্ধি করলেন যে খুব অন্যায় করেছেন তিনি শকুন্তলার সাথে। সঙ্গে সঙ্গে তিনি বেরিয়ে গেলেন শকুন্তলাকে খোঁজার জন্য। খুঁজতে খুঁজতে তিনি এক বনের মধ্যে উপস্থিত হলেন এবং সেখানে দেখতে পেলেন এক শিশু পুত্রকে। যে শিশু খেলা করছিল সিংহ ও বাঘের সন্তানদের সাথে, তাই দেখে রাজা দুষ্যন্ত অতি আশ্চর্য হয়ে গেলেন এবং সেই শিশুকে গিয়ে জিজ্ঞেস করলেন যে তুমি কার সন্তান। তখন ওই শিশুপুত্র অর্থাৎ সর্বদমন বলল, তার মায়ের থেকে তিনি শুনেছেন তার বাবার নাম রাজা দুষ্যন্ত। তখন রাজা দুষ্যন্ত আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং বললেন, তুমি আমারই সন্তান, চলো তোমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো। তারপরে সর্বদমন রাজা দুষ্যন্তকে তার মায়ের কাছে নিয়ে গেল এবং শকুন্তলা তার স্বামীকে ফিরে পেয়ে খুবই খুশি হলেন। রাজা দুষ্যন্ত শকুন্তলা ও তার পুত্র সর্বদমনকে নিজের রাজ্যে এনেছিলেন, তাদের সমস্ত অধিকার দিয়েছিলেন এবং সর্বদমনের নাম রেখেছিলেন ভরত, এবং সেই ভরতকে যুবরাজ হিসেবে ঘোষণা করেছিলেন। এই ভরত যখন যোগ্য হয়েছিলেন সমস্ত শিক্ষা লাভ করার পর, পরবর্তী রাজা ভরতই হয়েছিলেন। আর্যবর্তের প্রতিটি সাম্রাজ্য তাঁর অধীনে হয়েছিল, তাই তাঁর নাম অনুসারে আমাদের এই দেশের নাম আর্যবর্ত থেকে হয়েছিল ভারতবর্ষ। ভরত রাজার নাম অনুসারে আমাদের এই দেশের নাম হয়েছিল ভারতবর্ষ। রাজা ভরতের স্ত্রী ছিলেন সুনন্দা দেবী। তাঁর 9 পুত্র ছিলেন অযোগ্য, তাই রাজা ভরত পুত্রাভিলাষে গঙ্গা তীরে মরুইসম যজ্ঞ শুরু করেন। এই মরুইসম যজ্ঞের ফলে রাজা ভরত ভীমন্যু নামে এক পুত্র অর্জন করেন। পরবর্তীকালে এই ভীমন্যু পরবর্তী রাজা হয়েছিলেন। আপনারা শুনলেন মহাভারত পর্ব 1। এই অনুরোধ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব তৎক্ষণাৎ নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটি শর্ত, যখনই আমার চ্যানেলে 500 সাবস্ক্রাইবার হবে তখনই আমি অন ক্যামেরায় আসব। যদি আপনাদের ভালো লাগে, একটু অন্তত উপকার হয়, কোনো কিছুতে কাজে লাগে, তাহলেই আমি অন ক্যামেরায় আসব। ধন্যবাদ।